কথা আমি বলবো, এটা একটা অত্যন্ত নৃশংস জঘন্যতম একটা হত্যা ঘটনা ঘটেছে, তো এটার তদন্ত হচ্ছে। আমি সেনাপ্রধান হিসাবে আশা করতে চাই যে তদন্তটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং যারা প্রকৃত ক্রিমিনাল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা সেনাবাহিনীর সার্ভিং অথবা রিটায়ার্ড কারোর সাথে আর ভবিষ্যতে না ঘটে, আমি সেটা প্রত্যাশা করব। দেখুন, আমরা যুগ যুগ ধরে দেখে আসছি যে যেকোনো একটা ঘটনা ঘটলে কেউ না কেউ এটার একটা আনডিউ প্রিভিলেজ নিতে চায়। এবারও অনেকে চেষ্টা করেছিল, হয়তো এখনও করছে, তো এই ধরনের ঘটনা চলতেই থাকবে। তবে সচেতন মানুষ এগুলো বুঝে যে যে একটা ঘটনা ঘটেছে অবশ্যই অত্যন্ত একটা নৃশংস ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। সেটাকে আপনারাও দেখেছেন যে শুধু সেনাবাহিনীর পক্ষ থেকে এটাকে ঘৃণা জানানো হয়নি, ইভেন পুলিশ প্রধানও সেদিন এসেছিলেন, তারাও সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সকলেই মর্মাহত হয়েছে এই ঘটনাটা। তো এরকম একটা ঘটনাকে নিয়ে কেউ যদি অন্য কিছু করার চেষ্টা করে সেটা সত্যি খুব দুঃখজনক ঘটনা এবং সেটা কাঙ্ক্ষিত নয়। বাংলাদেশ সেনাবাহিনী কি এই বিষয়ে কোনো নিজস্ব তদন্ত চালাচ্ছে কিনা বা সেটা না? প্রথম কথা হলো যে যে কোনো সেনাবাহিনী সেটা কোনো সদস্যের যদি অস্বাভাবিক কোনো জিনিস হয় সেটার ব্যাপারে অবশ্যই আমাদের একটা নিজস্ব তদন্ত হয়, সেটা আমাদের ডিপার্টমেন্টের প্রয়োজন, ঠিক আছে? আমরাও সে ধরনের একটা তদন্তের নির্দেশ সাথে সাথে দিয়েছিলাম, সেই তদন্ত হচ্ছে। এই ধরনের ঘটনা প্রতিরোধে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের কাছে কোনো সুপারিশ দেওয়া হচ্ছে কিনা? না দেখুন, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সুপারিশ, সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারে কোনো সুপারিশ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এই ঘটনার পরপর সরকারের পক্ষ থেকে একটা যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে এবং এই তদন্ত টিমের প্রতি সেনাবাহিনী এবং আমি নিশ্চিত পুলিশ বাহিনীরও তাদের এই ব্যাপারে সমর্থন রয়েছে এবং এই তদন্ত দল সরকারকে তাদের যেটা হলো উপযুক্ত তারা মনে করবে সেই তারা সুপারিশগুলো করবে। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সুপারিশ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ এখানে একটা যৌথ টিম গঠন করা হয়েছে, সেখানে আমাদের সেনাবাহিনীরও সদস্য আছে, তো আলাদাভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সুপারিশ করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি। দেখুন, তদন্ত হচ্ছে, এই ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। তদন্ত সন্তুষ্ট কিনা, কারণ যে ঘটনাটা ঘটেছে এটা সবাই জানে, অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। তো এইটা হলো তদন্তে বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তাহলে হলো সন্তুষ্টির প্রশ্ন আসবে, তার আগে সন্তুষ্টি কিভাবে বলবো, বলার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।